বিসমিল্লাহ রহমান রহিম মুসলমান পাইলটিয়ান ভাইদের আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মের ভাইদের প্রতি আমার শুভেচ্ছা আমি পাইলটিয়ান ভাই বলতে এখানে বোঝাতে চেয়েছি বীরগঞ্জ গভর্নমেন্ট পাইলট হাই স্কুলের এক্স পাইলটিয়ান ভাই যারা আছে এবং বর্তমান পাইলটিয়ান ভাই যারা আছে তাদেরকে বোঝাতে চেয়েছি আশা করি আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের মধ্যে অনেকে নাই পৃথিবী ছেড়ে অনেকে চলে গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি আমি এই এখানে বক্তব্য রাখার মূল উদ্দেশ্য আমার বীরগঞ্জের পাইলট হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই যে আয়োজন যারা করেছে তাদেরকে আমি প্রাণের অন্তরের অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা এরকম একটা মহৎ উদ্যোগ নিয়ে এটাকে সাফল্যমণ্ডিত করতে চলেছে আমি আশা করছি যে যারা পাইলটিয়ান আছে আমি তাদের উদাত্ত আহ্বান জানাবো তোমরা সবাই আসো আমার বড় ভাইরা যারা আছেন তারাও আসুন যারা জীবিত আছেন তারাও আসুন আপনারা রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করার জন্য বীরগঞ্জ মোগুল হোটেলের পাশে একটা অস্থায়ী কার্যালয় করা হয়েছে এখানে বিকাল তিনটার থেকে রাত্রি আটটা নয়টা পর্যন্ত রেজিস্ট্রেশন কার্য চলে প্রতিদিন খোলা থাকে আপনারা আসবেন রেজিস্ট্রেশন করবেন সবাই রেজিস্ট্রেশন করে আমরা একত্রিত হতে পারবো এই পঞ্চাশ বছরের স্মৃতির আমন্ত্রণ করতে পারবো এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আর আমি এক্স পাইলটিয়ান ছাত্র এবং আমি এই স্কুলের শিক্ষক ছিলাম এবং এই স্কুলের প্রধান শিক্ষক ছিলাম যেদিন আমি আমার অভিজ্ঞতার কথা বলি প্রধান শিক্ষক হিসাবে যেদিন আমি চেয়ারে বসি সেদিন আমার দুটি পায়ে কাঁপছিল পা দুটি আমার কাঁপছিল আমার কিছুতেই চেয়ারে বসার ইচ্ছে হচ্ছিল না কারণ ওই চেয়ারে আমার প্রধান শিক্ষক বসতেন ওই চেয়ারে আজকে আল্লাহ আমাকে বসাচ্ছে আমার সেদিনও আমার কান্না বের হচ্ছিল আজকে বলতে চাও আমার কান্না বের হচ্ছে এরকম অনেক স্মৃতি বিজড়িত কথাবার্তা আমরা বলতে পারবো ভাই আপনারা সবাই রেজিস্ট্রেশন করবেন উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি আপনারা কেউ বসে থাকবেন না যারা যেভাবে খবর পাবেন আপনারা সে রেজিস্ট্রেশন করবেন এইটুকুই আমার বক্তব্য আসসালামু আলাইকুম সকলের প্রতি শুভেচ্ছা